স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার চারশো ষাট জন ডেঙ্গু রোগে ভর্তি হয়েছেন রাজধানী ঢাকায় সরকারি বেসরকারি সহ সারা দেশে প্রায় চল্লিশটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সাত হাজার আটশো ছাপ্পান্ন জন ডেঙ্গু আক্রান্ত পয়লা জানুয়ারি থেকে সতেরোই আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা একান্ন হাজার চারশো ছিয়াত্তর জন সরকারি হিসাব অনুযায়ী ডেঙ্গুতে এ পর্যন্ত চল্লিশ জন মারা গেছেন তবে বেসরকারি হিসাব অনুযায়ী সাতাশি জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে মাগুরায় আজ এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে রাজধানীর সোলবর্তী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা কমেছে মিডফোর্ড হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি সংখ্যা তিনশো থেকে বেড়ে হয়েছে চারশো জন তবে সব হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা বাড়ছে মাগুরায় ডেঙ্গুতে আক্রান্ত কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে বিস্তারিত মিথিলা নাজনিনের রিপোর্টে ঈদের ছুটি শেষে রাজধানী ফেরত মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমনি ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে হাসপাতালের বহির বিভাগ প্যাথোলজি বিভাগ শিশু ওয়ার্ডের ভেতরে ও বাইরে এবং ডেঙ্গু রোগীদের জন্য খোলা নতুন ওয়ার্ডে রোগীদের ভিড় গত কয়েকদিনের চেয়ে অনেক বেশি তবে সোহরাওয়ার্দি হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উনআশি থেকে কমে তেতাল্লিশে নেমেছে দুই দিন থেকে যেমন পাতলা পায়খানা যেমন জ্বর কালকে আর জ্বর না টিকতে পারে আইসে পড়তে এসেছি মশা কামড় টের পাইনি এবারে পরের দিন বমি করতে করতে শেষ রক্ত পরীক্ষা করার পর ডেঙ্গু জ্বর বার হয়েছে আবার এখানে ভর্তি করা হয়েছে বারো তারিখ ঈদের দিন বিকাল থেকে আমার ছেলের জ্বর তারপরে দুই দিন পরে পরীক্ষা করছি বাসায় থেকে পরীক্ষা করি ডেঙ্গু ধরা পড়ছে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ সেবা দিচ্ছে রাজধানীর সোভানবাগে অবস্থিত ডিএমএফআর মলিকুলার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হিস্ট্রি নেওয়ার পর তাকে আমরা ডেঙ্গু শনাক্তকরণের টেস্টগুলো দিই যদি ডেঙ্গু ধরা পড়ে তাহলে আমরা তাকে পরবর্তীতে কি করতে হবে কি খেতে হবে ফ্লুইড বেশি খেতে হবে ধরনের দিই এবং পরবর্তীতে কবে এসে আবার রক্ত টেস্ট করবে সেটা আমরা তাদেরকে অ্যাডভাইস করি একশো দুই জ্বর তারপরে হাতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা করে মানে খুব অস্বস্তি বোধ হইতেছে এই জন্য এখানে আসলাম ডাক্তারের কাছে মানে এখানে সব সুযোগ সুবিধা অল্প সময়ের ভিতরে পাইতেছি এখানে আমার ছেলে এবং মেয়ে দুজনই আসছে আইসে এখানে খুব দ্রুত টেস্টগুলো করতে পারছে নির্ণয় রোগ নির্ণয় করতে পারছে সুবিধা পাইছে খুব ভালো সুবিধা পাইছে ফ্রিও করাচ্ছে যার কারণে আমি আবার আসছি এখানে আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি ডেঙ্গু শনাক্তকরণ সেবার পাশাপাশি অন্যান্য সকল প্যাথোলজিক্যাল পরীক্ষায় শতকরা ত্রিশ ভাগ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি মিথিলা নাজনিন চ্যানেলাই ঢাকা